আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام ভাইয়ের আমার, আজকের এই জুম্মার দিনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই সৌভাগ্য সকলের হয় নাই, অনেকে আছে বেচা কিনা নিয়ে ব্যস্ত, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, অনেকে চায় স্থলে আড্ডায় ব্যস্ত, অথচ আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হলো হালাল উপার্জন। হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। হালাল উপার্জন আমরা সাধারণত আমাদের দেশে যারা কায়িক পরিশ্রম করে তাদেরকে একটু নিচু ছিরনি বলি আমরা, যেমন কুলি, কামার, তাঁতি, জেলে, মেথর, এই জাতীয় কায়িক পরিশ্রম যারা করে তাদেরকে আমরা একটু নিচু ছিরনি মনে করি। এবং লক্ষ টাকা খরচ করে আমরা বিদেশে পাঠাতে চাই সন্তানদের, তারা কিন্তু বিদেশে গিয়ে এই শ্রমিকের কাজ বেশি করে, কিন্তু দেশে নাকি এটা করলে মর্যাদা হানিকর হয়, সম্মান নষ্ট হয়। এরপর 8-10 লক্ষ টাকা খরচ ঘুষ দিয়ে চাকরি দিতে আমরা রাজি হই, কিন্তু কোনো কাজ করাতে সন্তানদের আমরা আগ্রহী হই না। এবার আমরা একটু বিশ্লেষণ করব কায়িক পরিশ্রম এই জাতীয় বিষয় নিয়ে, হালাল উপার্জন, হারাম বর্জন এই বিষয়ে কোরআন হাদিস কি বলছে, তার একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা,
হে কারা? ইমানদারেরা। আমরা এটা বাংলায় জানি যে এই ইমানদারেরা স্বাভাবিক ভাবেই নেই, কিন্তু আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, সাধারণ বিষয় নয়। আল্লাহ যখন ডাক দিচ্ছেন ইমানদার নরনারীকে, সাধারণ কেউ ডাকছেন না, আল্লাহ ডাকছেন, তখন তাম পৃথিবীর সব ইমানদার পুরুষ এবং নারীর দায়িত্ব এসে যায় আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা কন ঠিক কিনা? এখন আল্লাহর ডাকে আল্লাহ তো সরাসরি ডাকতেছেন না, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে ডাকতেছেন। সাড়া দেওয়ার নিয়মটা কি সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরা আরাফের 204 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ যদি তোমাদেরকে ডাকে তোমরা কি করে উত্তর নিবা? শোনো, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মাধ্যমে ডাকতেছেন, কোরআনের মাধ্যমে কোনো বক্তব্য তোমাদেরকে শোনাইতে চান, তখন তোমাদের দায়িত্ব হলো চুপিসারে বসে পড়বা, চুপিসারে বসে থাকবা, কথা বলা যাবে না। ওয়াং সিতু মনোযোগ দিয়ে তোমরা শুনবে, ফাসতামিউ লাহু ওয়াং সিতু কথা তো বলতে পারবা না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ পাক ফাসমাউ দেন নাই, ফাসতামিউ দিয়েছেন। গরু শোনে, এটাকে বলে সামিয়া ইয়াসমাউ, আর অন্তরের কান দিয়ে হৃদয়ের দিল দিয়ে যেটা শোনা তাকে বলে ফাসতামিউ। সাধারণত গরু ছাগল এরা শব্দ শুনে দৌড় মারে, ওই শোনার আরবি হলো সামিয়া ইয়াসমাউ সিমাউ, আর অন্তরের কান দিয়ে দিল দিয়ে বুঝে শুনে শোনা। আল্লাহ বললেন ওইভাবে শোনো কোরআনের কথা, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। জোরে কর সুবহানাল্লাহ, মনোযোগ দিয়ে শোনার কথা আল্লাহ পাক বললেন। ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ডাক দিয়ে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের সামনে যা আসবে খাদ্য দ্রব্য তাই তোমরা খেতে পারবে না। তোমাদের সামনে যেই জাতীয় টাকা পয়সা আসুক না কেন, সব টাকা পয়সায় পকেটে ঢুকানো যাবে না, যেটা হালাল এবং পবিত্র সেটা ঢুকাবে, সেটা তুমি খাবে, হারামকে বর্জন করার কথা আমার আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে সূরা জুম্মার 10 নম্বর আয়াতে বললেন, যখন আজান হয়ে গেছে, তোমাদেরকে যখন আজানের মাধ্যমে ডাকা হলো, তখন তোমরা নামাজে দাঁড়ায় যাও, অক্ত হয়ে গেছে নামাজটা পড়ে নাও। ফান্তাসিরু, নামাজ যখন শেষ হয়ে গেল, থাংতাশিরু জমিনে ছড়িয়ে পড়ো, শিক্ষক তোমার কর্মক্ষেত্রে চলে যাও, কৃষক যিনি আছেন মাঠে চলে যাও, ব্যবসার কাজে যারা আছো দোকানে চলে যাও, ব্যবসা স্থানে চলে যাও, প্রতিষ্ঠানে চলে যাও। আল্লাহর অনার হলো নামাজ শেষ হয়ে গেল, এবার জমিনে আল্লাহ রিজিক তালাশের জন্য ছড়িয়ে পড়ো, অর্থাৎ কায়িক পরিশ্রম করে তোমরা আল্লাহ রিজিক অর্জন করো, এটার ব্যাপারে আল্লাহ পাক উৎসাহ দিলেন। আল্লাহ পাক আবার বলতেছেন সূরা নাবার ভিতরে 30 পারার প্রথম নম্বর বিষয় আছে, আল্লাহ পাক দিন বানানেন যাতে দিনের আলোয় দেখে দেখে তোমরা একজন এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে ব্যবসা বাণিজ্য এসব কর্ম কাণ্ড করে পেটের আহার গুছাতে পারো, এই জন্য আমি দিনের আলো দিলাম। আল্লাহ পাক আবার জানালেন, وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ পাক বলেন তোমরা কি লক্ষ্য করে দেখো না, বিভিন্ন সমুদ্র নদী, তারপর সাগর মহাসাগর, এইগুলোতে তোমরা লক্ষ্য করে দেখবা সেখানে নৌকা লঞ্চ ট্রলার স্টিমার জাহাজে করে মানুষেরা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। আল্লাহ পাক বললেন এই যাওয়ার কারণটা হলো ফাবদাকু ইনদাল্লাহির রিজক,
তোমরা আল্লাহ রিজিক তালাশ করার জন্য ব্যবসা বাণিজ্যের কাজে তোমরা এক স্থান থেকে আরেক স্থানে যাও। আল্লাহ পাক এই হালাল উপার্জনের জন্য কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে তিনি বলেছেন। বিশ্ব নবী বলেছেন তলাবু কাসবিল হালাল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যত ফরজ ইবাদত মানুষ করে সবচেয়ে বড় ফরজ হলো হালাল বৈধ উপার্জন করা। আরেকটা হাদিসে বিশ্ব নবী বলেছেন আত্তাজিরু সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা সত্যবাদী ব্যক্তি তারা সঙ্গী হবে নবীদের, তারা সাথী হবে শহীদদের, তারা সাথী হবে সিদ্দিকিনদের। সত্যকারী সত্যবাদী ব্যবসায়ীর কথাও বিশ্ব নবী বলেছেন। কিন্তু আমাদের দেশে এই যে শ্রম নিজ উপার্জন নিজ হাতে, আরেকটা হাদিসে বলা হয়েছে আফদালুল কাসবি সবচেয়ে উত্তম উপার্জন হলো আল বাইউল মাগরুর, সততার সাথে ব্যবসা করা, এটা হলো সবচেয়ে সৎ উপার্জন। আরেকটা হলো রজুলুন যে লোকটা ইনকাম করবে বিয়াদিহি, তার হাত দিয়ে ইনকাম করে, খেটে খেয়ে পরিশ্রম করে করে ইনকাম করে, এই দুই শ্রেণীর লোকের উপার্জনটা সবচেয়ে বড় হালাল। ভাইরা আমার, নামাজ কবুল হওয়ার জন্য যেমন অজু শর্ত, প্রচন্ড শীতকাল, আপনি জামাত শুরু হয়ে গেছে ফজরের নামাজ, আপনি ঘুম ভেঙে আসলেন, এসে দেখেন টেপ ঘুরিয়ে দেখলেন পানি নেই, আপনি মনে মনে ভাবলেন যে জামাত ধরা দরকার, জামাতে নামাজ পড়া তো 27 দিন সওয়াব হয়, পানিও নেই, আপনি বাড়ি গিয়ে পানি নিয়ে অজু করতে করতে জামাত মিস হয়ে যাবে, আপনি চিন্তা করলেন 27 গুণ সওয়াব ছাড়ি কি করে, আপনি অজুটা না করে নামাজে দাঁড়িয়ে গেলেন যে পরে নামাজ পড়ে বাড়ি গিয়ে গরম পানি করে অজু করে নেব, নামাজ তো হয়ে যাবে নাকি, কথা বলেন। আমার নামাজ যেমন এক আনাও হলো না, ঠিক তেমনি আপনার উপার্জন যদি হালাল না হয়, ইবাদত কবুলের জন্য শর্তই হলো হালাল উপার্জন করা, আপনার এই রকম নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল হওয়ার জন্য সিরিয়াল দিয়েছেন, ধারাবাহিকতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 17 পারা শেষ নাম্বার পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। আল্লাহ আয়াতের ভিতরে বললেন আগে রুকু করো তারপরে সিজদা করো। এখন আপনি যদি আগে সিজদা করেন পরে রুকু করেন নামাজ হবে নাকি? নামাজটা হবে না। ঠিক তেমনি আপনি আগে হালাল উপার্জন খেতে হবে, তারপর গিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে তারপর আপনার নামাজ কবুল হবে। নামাজ কবুলের জন্য যে শর্তগুলো আছে, যে শর্তগুলো আছে, এই শর্তগুলো আপনি পূরণ করার আগে অজু করা লাগে, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইবাদত কবুলের জন্য ঠিক শর্তটা হলো হালাল উপার্জন খাওয়া। আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর প্রদত্ত রিজিক তোমরা তালাশ করো আর তার ইবাদত করো, তার কাছেই ফিরে যাওয়া লাগবে, তারই প্রশংসা করো। এখন এক এক করে আমরা জানব হালাল উপার্জন থেকে যদি সরে যাওয়া যায় কি কি উপার্জন গুলো হারাম, আমরা জানি, অনেকেই জানি, তারপরে আমরা সেটা একটু কোরআন হাদিসের আলোকে একটু বিশ্লেষণ করব। তার থেকে ফিরে না আসলে আপনার ইবাদত বন্দেগি কবুল হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক লোক কোন এক দেশ থেকে কাবা শরীফে গেল, মদিনায় গেল, মক্কায় গেল, সাফা মারওয়া সাই করলো, পরিশ্রম করে উস্কো ঘুষকো ক্লান্ত মুসাফির কাবার কাছে দাঁড়িয়ে দোয়া উত্তোলন করে যদি প্রার্থনা করে আমার রব আমার দোয়া মঞ্জুর করো, বিশ্ব নবী বললেন ফা আন্না ইস্তাজাবু লিযালিক, তার
দোয়া কি করে কবুল হবে? মাতামুহু হারামুন, সে যে খাদ্য খায় এটা হারাম উপার্জনের। ওয়া মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে সেটা হারাম, অবৈধ টাকা দিয়ে কেনা পোশাক। ওয়াজাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরটা গঠিত হয়েছে অবৈধ উপার্জন দিয়ে, কি করে তার ইবাদত বন্দেগী কবুল হবে? বিশ্বনবী আরো বলেছেন, তুমি যদি একটা ফকিরের থালায় একটা টাকা দাও অথবা একটা খেজুর দান করো, ওই হালাল উপার্জনের থেকে যদি তুমি দান করো, ফকিরের থালায় পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতটা নিচাই দিছে রে। পক্ষান্তরে তুমি যদি কোটি কোটি টাকা অবৈধ টাকা থেকে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, একটা নেকিও তুমি পাবে না, একটা নেকিও পাবে না, আল্লাহ পাক তোমার এই দানের দিকে একটুও ভ্রুক্ষেপ করবে না। নামাজের 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো শরীর পাক। আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ দৃঢ়তা শব্দ দিয়েছেন, নিশ্চিত শব্দ দিয়েছেন, অবশ্যই যারা নামাজ পড়বে এই নামাজ তার সব পাপ কাজ থেকে বাঁচায় রাখবেন। এই নামাজ পড়তে গেলে 13টা ফরজ আছে, 1 নম্বর ফরজ হলো শরীরটা পাক হওয়া লাগবে। আপনি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলেন, ভালো করে পরিপাটি হলেন, কিন্তু আপনার উপার্জনটা হলো হারাম টাকা দিয়া অবৈধ উপার্জন আপনি করেছেন, ওই টাকা দিয়ে কেনা খাদ্য খাওয়া হয়েছে, রক্ত তো হারাম হয়ে গেছে, এটা পবিত্র করবেন কি করেন? সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হচ্ছে না, এই কারণে নামাজই তো কবুল হচ্ছে না, নামাজই তো কবুল হচ্ছে না, কারণ আমি ওযু করি আমার পবিত্র, উপরে পবিত্র করলে তো হবে না, ভিতর তো নাপাক রয়েছে। 2 নম্বর হলো পোশাক পবিত্র হওয়া। আল্লাহ নবী বলেছেন, মানিস্তারা সাওবান বি আশারাতি দারাহিমা ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কোন লোক যদি 10 দিরহাম দিয়ে একটা জামা কেনে, 500 টাকা 1000 টাকা দিয়ে একটা জামা আপনি ক্রয় করেছেন, বিশ্বনবী বলেন তার ভিতরে যদি একটা টাকা যদি অবৈধ টাকা ঢুকে পড়ে, ওই জামা গায়ে দিয়ে যত ভক্ত নামাজ পড়বে 1 ভক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী আরো বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি হলেন পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে না। পবিত্র যদি না হয় সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। নামাজ পড়ে চলে যাচ্ছি, তাহাজ্জুদ নামাজও পড়ি কিন্তু অবৈধ ইনকাম করি, এমন অনেক লোক আছে। একজন গল্প করছিলেন যে কুমিল্লার একজন অফিসার, তার কাছে একটা কাজের জন্য ফাইল নিয়ে যাওয়া হলো, তিনি বললেন যে কত এনেছো? বললেন যে আমরা মাদ্রাসার কাজের জন্য এসেছি, আমরা এসব ঘুষ টুস দেই না। বলছে আমি এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখলাম, আমিও তো সই দেই না টাকা ছাড়া। বলেন টাকা তো আনি নাই, আগামীকাল নিয়ে সকাল সকাল বাসায় এসে। তিনি মনের কষ্টে ফিরে গেছেন, টাকা পয়সা গুছিয়েছেন, মাদ্রাসার একজন চাকরিজীবী, তিনি টাকা পয়সা নিয়ে পরবর্তী দিন ফজরের সময় তার বাসায় গেছেন, গিয়ে দরজায় করে ঘাত করলেন। দরজায় করে ঘাত করার পর দেখ এক মহিলা দরজা খুলে দিলেন। তিনি বললেন যে সাহেব তো বাসায় নাই, উনি মসজিদে গেছেন, উনি এশরাক না পড়ে আসেন না। উনি অবাক হয়ে গেছেন যে ইশরাকে আসেন, পাশেই মহল্লার ভিতরে মসজিদে গেলেন, গিয়ে সত্যিই তিনি দেখতে পেলেন মসজিদের ভিতরে জায়নামাজ পেতে চোখটা বুঝে একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় জিকির করতেছে। পিছন থেকে ডাক দিলেন, স্যার মাথাটা আস্তে করে ঘুরিয়ে পিছনের দিকে তাকায়া লোকটাকে চিনে ফেললেন, বললেন আনছেন, কত আনছেন দেন। উনি আরো অবাক হয়ে গেলেন। এবার বললেন যে স্যার এই যে এই পরিমাণ এনেছে, বছরটা হাতে রাখেন, যাওয়ার সময় বাসায় দিয়ে যান, মসজিদের ভিতরে তো এগুলো গ্রহণ করতে নেই, এটা নিয়ে ঠিক হবে না, আপনি বাসায় এটা যাওয়ার সময় দিয়ে যান। তার মানে অনেক উনি তাহাজ্জুদ পড়তেছেন,
ইসরাক করতেছেন, কিন্তু এটার কারণে তার ইবাদতে যে কবুল হচ্ছে না এটা জানা নাই। আমার ভাইয়েরা, নামাজ কবুল হওয়ার আরেকটা শর্ত হলো মসজিদের জায়গা পাক হওয়া লাগবে, নামাজের জায়গাটা পাক হওয়া লাগবে। এই জন্য আপনি মসজিদের জন্য টাকা দান করবেন, আপনি লক্ষ টাকা দান করবেন, কোটি টাকা দান করবেন, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। কারণ এই দানটা হলো নকল দান, যাকাতের টাকা আলাদা, সেটা না দিলে আপনি গুনাহগার হবেন। কিন্তু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন দানের জন্য বলা হবে, তখন আপনার অবৈধ টাকা থেকে যদি আপনি দান করেন, আপনি কত বড় সর্বনাশ করলেন, নিজের সর্বনাশ দেখে আনলেন আপনি তো বুঝতে পারেন নাই। নামাজ কবুলের জন্য জায়গাটা পাক হওয়া শর্ত, অথচ আপনার অবৈধ টাকা দিয়ে যেই জায়গার টাইলস কেনা হলো, ওই জায়গাটা তো স্থায়ী ভাবে আপনি অবৈধ করে দিলেন, নাপাক করে দিলেন, হারাম করে দিলেন। যত মানুষ ওই জায়গায় নামাজ পড়বে, একজনের নামাজও কবুল হবে না, কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো জায়গাটা পাক হওয়া লাগবে। এজন্য আপনি যদি দিতেই হয়, আপনার হালাল পরিশ্রমের টাকা থেকে আপনার মসজিদ মাদ্রাসায় দেওয়া লাগবে। কথা কি বোঝা যায়? কষ্ট পাচ্ছেন? নোটের কেবল চার ভাগের এক ভাগ বলা হয় নাই, এক এক করে আমি সামনের দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نؤتيه أجرا عظيما ومن يفعل ذلك عدوانا তবে যদি তোমরা উভয়ে ব্যবসা বাণিজ্য করো সম্মতি ক্রমে, সেটা তোমাদের জন্য জায়েজ হবে। যে ব্যক্তি তারপরেও এটা করবে, তাকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো যদি কেউ অন্যায় ভাবে গ্রাস করে। আমাদের দেশে ব্যবসা করে এমন লোক বেশি। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি আপনার বাড়িওয়ালা অলি বললেন যে আমাদের খেতে ভালো লাল হয়েছে, কদু হয়েছে, এটা বাজারে নিয়ে যাও। আপনি বাজার নিয়ে বিক্রি করবেন, যখন কাটার সময় দেখলেন এক জায়গায় একটু পোকা আছে, বাজারে নিয়ে গিয়ে যখন বিক্রি করে, তখন পোকাওয়ালাটা তো সামনের দিকে দেয় না, নিজের দিকে দেয়, নিজের দিকে দেয়, নিজের দিকে, যাতে ক্রেতা না দেখতে পায়। বিশ্বনবী বলেছেন, তোমরা যখন কোন ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করবে, ত্রুটিটা যে কেন্দ্রে তাকে জানায় বিক্রি করবা, তা না হলে এটা হারাম হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা কৌশল মনে করি। একজন ক্রেতা গেল বাজারে একটা জামা কেনার জন্য, জামা দাম করা হলো, পাঞ্জাবি দাম করলেন, হুজুর এটা দাম কত? তিনি বললেন 1200 টাকা। হুজুর বললেন যে একটু কম নেওয়া যাবে না? তিনি বললেন যে না, এটা কেনা হলো 900 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 900 টাকা দিয়ে। তিনি চিন্তা করলেন যে 50 টাকা লাভ না দিলে কেমন হয়, তিনি বললেন 950 টাকা দিচ্ছি আপনি দেন। উনি দিয়ে দিলেন প্যাকেট করে, খুশি মনে আপনি চলে আসলেন যে মাত্র 50 টাকা লাভে এটা নিয়ে নিয়েছি। আপনি চলে আসার পর দেখা গেল ওই দোকানে একটা ছোট্ট কর্মচারী ছিল, যার পিতা তাকে দিয়ে গেছে ওই ব্যবসা শিকার জন্য, সে হা করে চাচার দিকে তাকিয়ে আছে। লোকটা চলে যাওয়ার পর বলছে, চাচা এই জামাটা তো 500 টাকা দিয়ে কেনা, আপনি এতগুলো মিছে কথা বললেন। তিনি মিসকি হেসে ভাতিজার পিঠে একটা থাপ্পড় দিয়ে আদর করে বলে, বাবা ব্যবসা সে, ব্যবসা সে, তোর বাপটাই শিকার জন্য আমার কাছে পাঠিয়েছে। ভাইরা আমার, আমরা সদকায়ে জারিয়ার কথা শুনি, কিন্তু গুনায়ে জারিয়ার যে আছে, এই যে শিখে গেল
এই যে শিখে গেল ও তো এই কায়দাই কৌশল চালাবে, ও লোকটা তো মরে যাবে, লোকটা তো মরে যাবে অবৈধ ইনকাম করে। আপনি যাদের জন্য টাকা পয়সা রেখে যাবেন তারা তো আপনার হিসাব দেবে না, তারা আপনার জন্য হিসাব দেবে না। আর কবরে আপনি যে যাবেন আপনি নিজেও খেতে পারবেন না, দেখবেন অবৈধ যারা ইনকাম করে ওদের মুখে আল্লাহ পাক একটা তালা মেরে দেয়, ডাক্তারের হাতে থাকে চাবি, বলে দেয় যে দুপুরে 100 টাকা চাউলের ভাত খাবে, রাত্রে একটা রুটি বানায় ছিঁড়ে 4 ভাগের 1 ভাগ খাবে আর ওষুধ খাবে। তাহলে খেতেও পারলেন না, কাফনের কাপড়ে তো পকেট নাই ভাই, যে নিয়ে যাবে নিয়েও যেতে পারলেন না। যাদের জন্য রেখে গেলে ওরা ভোগ করবে ঠিকই, কিন্তু জবাব তো আপনার দেওয়া লাগবে, কবরে তো আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করবে না। ভাইয়েরা আমার, যে লোকটা 950 টাকায় বিক্রি করলো, 450 টাকা সে লাভ করলো ঠিকই, কিন্তু এই বিশ্বাসঘাতকতা করার কারণে তার কি কি ক্ষতি হলো আমরা হাদিসের কাছে জিজ্ঞাসা করি, যে হাদিস তুমি বলো এর কি লস হলো। লোকটা সাময়িকভাবে খুশি হলেন, মিসকি হাসলেন, ভাতিজাকেও খুশি মনে বললেন, শিখে রাখ ব্যবসায়ী রে কয়। তার প্রথম লস হলো, বিশ্ব নবী বলেছেন, মান খাদা মুমিনান ফালাইসা মিন্না, যে ব্যক্তি যে কোনো উপায়ে আরেক মুমিনকে ধোঁকা দেবে, প্রতারণা করবে, এলো কোনোদিনও জান্নাতে যাবে না। ঠিক একই হাদিস আছে, মান গাসানা মিন্না ফালাইসা মিন্না, মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, এ জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষেরা বিপদের মধ্যে পড়ে যাবে, সবাই ইয়া নাফসি করবে, সেই কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবে না, আমার আল্লাহ পাক তাদের দিকে একটা বারের জন্য চেয়েও দেখবেন না, আমার আল্লাহ পাক তাদেরকে পাপ থেকে মুক্ত করবেন না, পাপ মোচন করবেন না, আর তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। 3 শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর? 1 শ্রেণীর মানুষ হলো, হাদিস শরীফে এসেছে ওই লোকটার কাছে অপুরন্ত পানি আছে, অন্য কেউ পানি নিতে আসলে তাকে পানি দিয়ে সাহায্য করে না, বিশেষ করে মরুভূমি অঞ্চলে এটা বেশি দেখা যায়, পানির অনেক ডিব্বা আছে, পানির অনেক পাত্র আছে, অন্য কেউ পিপাসার্থ মানুষ পানি চাইলে পানি দিতে চায় না। 2 নম্বর হলো এমন লোক, যে তার নেতার আনুগত্য করে শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আখিরাতকে প্রাধান্য নয়, শুধুমাত্র দুনিয়ার কিছু স্বার্থ লাভের জন্য তার নেতার আনুগত্য করে, আখিরাতকে প্রাধান্য না দিয়ার। 3 নম্বরে এমন পণ্য বিক্রিকারী, এমন বস্তু বিক্রিকারী, যিনি শপথ করে করে মিথ্যা কথা বলেন, বলে বলে তার পণ্যটা বিক্রি করেন, অথচ যে লোকটা 950 টাকায় বিক্রি করলো, লোকটাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, ভাই কত দিয়ে আপনার কেনা, কেউ জিজ্ঞাসা না করলেও যিনি বিক্রেতা তিনি শক করেই বলেন এত টাকা দিয়ে কেনা। গোটা বাংলাদেশে যারা ব্যবসা করে তার 95% এভাবে মিথ্যা করে, মিথ্যা বলে সলচাতুরি করে তারা ব্যবসা করে, এবং ব্যবসার কৌশল বলে তারা মনে করে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি দারুণ করে জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক বললেন তাদের তো পোড়া কপাল, তারা তো ওয়াইল তোকে দেবে, যারা ওজন যখন করে ওজনে ফাঁকি দেয়, মেপে যখন দেয় তখন তারা কম বেশি করে, আর নিজে যখন নেয় তখন পুরাটা পরিপূর্ণ করে নেয়, পাল্লাটা মাইপে পূর্ণ মাপে, পূর্ণ মাত্রায় তারা মেপে নেয়, লোকের কাছে যখন বিক্রি করে তখন তারা কম দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার একটা লোক ছিল, তার 2টা দাড়ি পাল্লা ছিল, একটা দাড়ি পাল্লার বাতখারা একটু শর্ট ছিল, সেটা দিয়ে তিনি বিক্রি করতেন, ব্যবহার করতেন, আর একটা ভালো
একেবারে ইনসাফ ভিত্তিক পাল্লা ছিল, সেটা দিয়ে তিনি যখন ক্রয় করতেন সেটা ব্যবহার করতেন। তার এই কর্মকাণ্ডটা আল্লাহ পাক এত অসন্তুষ্ট হলেন যে তার ব্যাপারে আয়াত নাযিল করে সূরাতাই নাযিল করেছেন সূরা মুতাফফিফিন। ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওর লোকটার কপাল হবে পুরা, যে মাইতে নেওয়ার সময় বেশি নেবে, পরিপূর্ণ করে নেবে, দেওয়ার সময় কম দেবে। আয়াত নাযিল হয়ে গেছে, এই লোকটা যে হারাম খের ময়দানে যত মানুষকে সে ফাঁকি দিয়েছে, প্রত্যেককে এই মালগুলোর টাকা ফেরত দেওয়া লাগবে, এক চুল পরিমাণ সে সামনে এগোতে পারবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ীদের কাছে গিয়া বলতেন, তোমরা কিন্তু ভালো সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, তোমরা যখন মেপে দেবে পূর্ণ মাত্রায় তোমরা মেপে দেবে, তা না হলে কাল কিয়ামতের ময়দানে তোমার কান পর্যন্ত ঘাম না আসা পর্যন্ত তুমি এক চুল পরিমাণ নড়তে পারবে না। এমনকি তোমরা যখন মাপটা দিবা তখন শক্ত করে দাড়ি পাল্লার কাঠিটা ধরবা না, নরম করে ধরবা, যখন নিবা তখনও নরম করে ধরবা, দেওয়ার সময় কাঠিটা শক্ত করে ধরলে অল্প দিলেই সেটা নিচু করে দেওয়া যায়। বিশেষ করে আপনাদের এই নাভারণে আমি একবার মাংস কিনতে গিয়ে এটা দেখেছি, 1 কেজি চাপালো এক পাশে, আর এক পাশে বাটখারা চাপাইছে 1 কেজি, সেই 1 কেজিটা ওই গোস্তটা 1 কেজি পাল্লা উপরে উঠে গেছে, গোস্ত নিচে নেমে গেল। কিছুক্ষণ পর উনি দেখেন, হুজুর দাঁড়ান দেখেন, কৌশল দেখেন, উনি 2 কেজি ওজন চাপাইছে এই পাশে, তারপরেও গোস্তটা কিন্তু উনি ওনার দাড়ি পাল্লার ভিতরে এমন কি কাজ আছে হাতের ভিতরে, একবার গোস্তটা 2 কেজি হয়ে গেল যতটুকু মাংস ছিল। উনি বলেন, হুজুর আরো বাড়াবো, আমরা আর দরকার নেই, যা দেখেছি আমি ভালোই দেখলাম। তার মানে ওদের হাতের ভিতরে কৌশল, আহারে এই কাজটুকু করে আপনি লক্ষ কোটি কোটি টাকা আপনি যেটা ইনকাম করলেন, কি লাভ হলো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরটা এই হারাম গোস্ত মাংস দিয়ে তৈরি হয় ওই শরীরটা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আরো দেখা যায় যে ফুসফুসি গরুর ফুসফুসি ওর ভিতরে দেখি যে রক্ত মিশ্রিত পানি বদনার নল দিয়ে যতক্ষণ ঢোকে ঢুকেছে, যতক্ষণ ঢোকে ফুসফুসিটা ঢুকে খোলায় রাখে, তাহলে পানির ওজন আর ওই ভুঁড়ির ওজন একই ওজনে আপনি বিক্রি করলেন। কঠিন হারাম, কঠিন হারাম, এটাকে কৌশল মনে করা হয়, সব জায়গায় দেখবেন এটা করে, ফলে এইটুকু না করলে আমরা খাবো কি, বাঁচবো কি করে? আমার ভাইয়েরা, এরপরে ভুঁড়ির ভিতরে পানি মিশ্রিত করে, সেদিন মাগুরাতে মাহফিলে গেছিলাম, সেখানে বললো, হুজুর আপনার সঙ্গে যে একটু সময় নেবো তার তো উপায় নেই, জনগণদের খাওয়ানোর জন্য যে গরু জবাই করেছে ওখানে কসাইরা শুধু পানি মাছতে বসে, ওদিকে বসে থাকা লাগছে, একজন স্টিল না থাকলে যেই অন্যদিকে দেখাচ্ছে, আমি পেশাব করতে গেছি, এসে দেখি যে 2-3 মগ পানি মেরে দিয়েছে গোশের ভিতরে। তার মানে এটাকে কৌশল মনে করা হয়, কত বড় অন্যায়, কত বড় অন্যায়। আপনার তো জায়গা শুধুমাত্র ততটুকু, ততটুকু কবরে আপনি জায়গাটা পাবেন, অনেকের কবরও জোটে না, মাটি সাড়ে তিন হাত মাটিটাও জোটে না, প্রত্যেকের পাই পাই করে হিসাব দিয়ে তারপরে আপনার যাওয়া লাগবে। যদি আপনার নেক আমল থাকে সেটা তাকে দেওয়া লাগবে, নেক আমল যদি না থাকে তার গোড়ার বোঝা চাপায় আপনার মাথায় দিয়ে তারপরে পার পাওয়া লাগবে। সাময়িক দুনিয়ার কৌশলকে কৌশল মনে করলে চলবে না। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। বিশ্ব নবী বলেছেন, এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষেরা সামনে যা আসবে তাই লুফে নেবে, তা হালাল কি হারাম এটা চিন্তা ভাবনা করবে না, বাস বিচার করবে না। আর একটা হাদিসে পাওয়া গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ইনকাম কোন দিক থেকে আসছে, হালাল কি হারাম এটা ভুরুক্ষেপ করে না, চিন্তা ভাবনা করে না যে তার হালাল ইনকাম হচ্ছে কিনা হারাম, এটা বেশি একটা কেয়ার করে না, টাকা আসলেই হলো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের কোন দরজা দিয়ে ঢুকাবেন এটাও আল্লাহ পাক গ্রাহ্য করবেন না বা ভুরুক্ষেপ করবেন না, জেনে যে ঢুকে ঢুকুক। কত কঠিন কথা, যে লোকটা 450 টাকা লাভ করলো, ওই লোকটা কিন্তু লাভ করার আরো সিস্টেম ছিল, তিনি যদি বলতেন যে আমি 950 কমে বিক্রি করব না, তারপরেও লোকটা কিন্তু কিনত,
তারপরেও লোকটা কিন্তু কিন্তু তার লাভ হয়ে যেত, আরো মিথ্যা কথা বলার কারণে তার আখেরাতকে সে ধ্বংস করলো। শুধু তাই নয়, তার যত ইনকাম সে করলো পুরাটা টাকাটাই তো তার হারাম হয়ে গেল, অথচ তার ব্যবসার ভিতরে 500 টাকা ইনভেস্ট ছিল, পুরো টাকাটাই যেন সে হারাম করে নিল এই মিথ্যাটুকু বলার কারণে। মানুষেরা শোনো, তোমরা পৃথিবীতে তোমাদের যে রিজিক দেওয়া হলো এই হালাল রিজিক তোমরা খাবে, উত্তম রিজিক তোমরা খাবে, যা আসবে তাই তোমরা গ্রহণ করতে পারবা না, যা সামনে আসে তাই খায়, এটা হলো ছাগলের কাজ। এজন্য বাস বিচার করে তারপরে হালালটা তোমার খাওয়া লাগবে, তা না হলে শরীরের রক্ত মাংস গুলো হারাম হয়ে যাবে। এবার এক এক করে হারাম উপার্জনের কথা বলবো, আর যদি কারো সঙ্গে কোনোটা মিলে যায় সংশোধন হওয়া লাগবে নিজের ভালোর জন্য। সংশোধন হতে রাজি আছেন না? এক এক করে বলছি যেগুলো আপনারাও জানেন, তারপরে একটু আমরা এই জুম্মায় স্মরণ করাই দেই যে এটা অপরাধ হচ্ছে, এটা করলে আপনার উপর ক্ষতি হবে। অসংখ্য এই অবৈধ ইনকামের ভিতরে একটা ইনকাম আছে যেটা হলো সুদ। সুদের আলোচনা ইতিপূর্বে অনেক হয়েছে, অসংখ্য আয়াত রয়েছে সুদের বিরুদ্ধে। আমাদের দেশে সুদটা তো একেবারে ইজিলি হয়ে গেছে, অনেকে বলে যে হুজুর সুদ ছাড়া তো বাঁচার উপায় নেই, কিন্তু আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে তার থেকে বেরিয়ে আসার জন্য। কারণ শেষ জামানায় ইমানটা রাখা তো খুব কষ্টের হবে, আগুনের টুকরা আগুনের ফুলকি হাতের উপর রাখা যতটা কষ্টকর এর চেয়ে বেশি কষ্টকর হবে। তো এই কারণে আপনি দেখি তার থেকে ফরেজ হলেন কিনা। বিশ্বনবী বলেছেন কেউ যদি 1 টাকাও সুদ খায় তার যে অসংখ্য গুণা হবে 70টা, কেউ কোন কোন হাদিসে পাওয়া গেছে 73টা। এই গুণার ভিতরে আইসারুহা সবচেয়ে নিম্ন গুণা হলো আইয়ান কিহার রজুলু উম্মাহু, সে যেন তার মায়ের ইজ্জত নষ্ট করল 1 টাকাও যদি সুদ খায়। আর একটা হাদিসে এসেছে 37 বার জেনা করার গুণা হবে 1 টাকা সুদ খেলে, 100 টাকা হলে 3700 বার। তাহলে একটা পতিতা যে নারী, পতিতাও তো তার সারা জীবনে 3700 বার জেনা করার সুযোগ পায় না, অথচ পতিতাদেরকে আমরা কত ঘৃণা করি, কিন্তু একটা সুদ করতো তার চেয়েও নিকৃষ্ট, কত নিচে নামার কাজ। এবং আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন সুদ যদি ছাড়তে না পারো ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করার ঘোষণা দাও আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে। অথচ সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন নামাজও পড়ে চলে যাচ্ছে, কোনো লাভ হবে না, আল্লাহর সঙ্গে তো আপনি যুদ্ধ করতেছেন। ভাইরা আমার আরেকটা বিষয় আমাদের দেশে আছে খুব সূক্ষ্মভাবে, যে এনজিও গুলো ঢুকে গেছে, এনজিও যারা একেবারে সরাসরি 1 লক্ষ টাকা নিলে আপনাকে 1,25,000 টাকা দেওয়া লাগবে। মা বোনদেরকে বিশেষ করে এটা বেশি চায়, ছেলেদেরকে দিতে চায় না। লক্ষ্য করে দেখবেন যারা এনজিও থেকে টাকা নেয় একটা মা বোনও স্বাবলম্বী হতে পেরেছে এমন দেখাতে পারবেন না। আপনার এনজিও থেকে কিছু টাকা নিল সুদে নিয়ে একটা গরু কিনেছে, 6 মাস পরে গরুটা মরে গেল, অথবা স্বামী নেশা করতো যে কোনো কায়দায় নিষে দিয়েছে, ওই মহিলার কিস্তি টানতে টানতে জীবন শেষ। জমি জাতি যা ছিল তাও আবার বিক্রি করা লাগে, কারণ হারামে তো কোনো আরাম নেই, হারাম খেলে উপায়ও নেই, হালালে আছে তো আরাম। এই যে আপনারা কিছুদিন আগে শুনেছেন ঐশী নামে একটা মেয়ে আব্বা মাকে জবাই করেছে, পিতা মাতাকে সন্তান জবাই করেছে, কত দুঃখের কথা। তার জীবনীটা পত্রিকায় এসেছিল, সেখানে লেখা হয়েছে ঐশীকে তার আব্বা প্রত্যেক মাসে 50,000 টাকা পকেট খরচ দিত। একটা কন্যাকে যদি দেয় 50,000, তার ছেলে আছে তাকে কত দেবে, স্ত্রী আছে তার কত
পকেট খরচ কত, নিজের পকেট খরচ আছে তার কত, সংসার চালার জন্য দরকার আছে তার কত, তাহলে একটা অফিসার কয় টাকা বেতন পায়, তার ইনকাম তাহলে কত করা দরকার, এটা পর্যালোচনা করলে বোঝা যায় সে নিত্যদিন সুদ খেত, ঘুষ খেত, এই কারণে তার এই অবস্থা হয়েছে। যারা সুদ খেয়ে সন্তান লালন পালন করে, হারাম খাওয়ায় সন্তানদের, এই সন্তান কোনোদিনও মানুষ হয় না। লক্ষ্য করে দেখবেন, আপনারা দেখবেন কোন অবৈধ ইনকাম করা যারা তাদের সন্তানদেরকে নিয়ে সুখে থাকতে পারে না। ভাইরা আমার, এই জন্য সন্তানদেরকে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে কতটা তিনি নিরাপদে রাখেন, যে মা নারীর সঙ্গে সন্তানের নারীর কানেকশন করে দেন এবং যাতে পবিত্র থাকে, তার মুখটাকে পবিত্র রাখেন আল্লাহ পাক, মুখের মাধ্যমে দেন নাই। আর সেই সন্তান পৃথিবীতে আসার পর ঘুষের টাকা দিয়ে তারে প্রথম দুধটাই খাওয়াচ্ছেন, দানোর কুটো কিনে দিলেন ঘুষের টাকা দিয়া, পৃথিবীতে খাওয়া শুরু হলো হারাম খাওয়া দিয়ে। এ সন্তান কি করে পরিষ্কার হবে, মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, এর থেকে ভালো কিছু কিভাবে আশা করবেন? জমি বন্দুক রাখার একটা সিস্টেম আমাদের এলাকায় খুব বেশি প্রচলন আছে, যে আপনার জমি একজন 1,00,000 টাকা আপনাকে দিল, দিয়ে ও জমিটা চাষ করবে, যতদিন আপনি টাকাটা পরিশোধ না দেবেন ততদিন ও জমিটা ভোগ করবে। তাহলে ও জমি থেকে 10 বছর আপনি ধরেন টাকা দিতে পারলেন না, জমির যা দাম তার চেয়ে আরো 3-4 গুণ ও জমি থেকে ফসল উৎপন্ন করে নিয়ে গেল, আর আপনি ওই 1,00,000 টাকা গুছাচ্ছেন, গুছিয়ে 10 বছর পরে তাদের দেবেন, তারপরে জমিটা ফেরত দেওয়া হলো, এটা জায়েজ না, এটা হারাম। জায়েজের একটা সিস্টেম রয়েছে, এখানে যদি জায়েজ করতে হয় ওই 1,00,000 টাকা থেকে কমবে, দুইজনের চুক্তি করে প্রত্যেক মাসে কমুক আর বছরে কমুক, যে ভাই 1 বছর পরে যদি তুমি জমিটা ফিরিয়ে নাও 90,000 দিলেই হবে, অথবা 95,000 দিলে হবে, এভাবে দুজনের চুক্তি করে যদি কমবে 20-25 বছর বা 10 বছর পরে দেখা যাচ্ছে মোটেই টাকা দেওয়া লাগলো না, সে জমি থেকে উপকার লাভ করলো, জমিটা ফিরিয়ে নিল, এরকম যদি হয় তাহলে জায়েজ হবে, তাছাড়া এটা জায়েজ হবে না। জমি বন্ধক এটা কিন্তু অন্যায়। এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি এইভাবে হালাল করে নেন, এইভাবে করতে হবে। বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? ভাইরা আমার, অপরাধের তো শেষ নেই, অপরাধের যে লিস্ট আমি করেছি এখানে প্রায় 50টা, মানে অবৈধ ইনকামের যে ইগুলো তার ভিতরে 50টা আমি লিখেছি। কিছু কিছু আমাদের সমাজে বেশি চলে যেগুলো জানা দরকার, যেমন আমরা সন্তান বিয়ে দেওয়ার সময় আপনি একটু ধনী মানুষ যেখানে বিয়ে দিচ্ছেন মেয়ে ছেলেটাকে, সে মেয়ে পক্ষ অতটা ধনী নয়, সে আপনি জিজ্ঞাসা করলেন যে বিয়ে সাহেব বর যাত্রী কতজন গেলে ভালো হয়, তিনি বললেন যে 100 জন আমি পারবো, আপনি বললেন বলেন কি আমার জ্ঞাতি গোষ্ঠী তো আছে 400, আরো তো আমার বন্ধু বান্ধব কলিগ ওরা তো বাকি থাকলো, বলে আপনি 500 জন চাপাই দিলেন, এই যেহেতু অতিরিক্ত করলেন এটার কারণে জুলুমের গুণা হলো, এটা কিন্তু চরম অন্যায়। আমাদের দেশে এটা হবে, আমার ছেলে বিয়ে করবে আমি যা বলবো বিয়ে তাই শুনবে, এটা কিন্তু অন্যায় হবে ভাই। এরপরে আর একটা অপরাধ দেখা যায়, আমরা স্ত্রীর বিয়ের সময় কিন্তু স্ত্রীকে মহরানা যখন দেওয়া হয় তখন মহরানাটা বেশি করে বাঁধে, যে যত বাঁধে তত মনে করে যে তত সুনাম, 12,00,000-14,00,000 টাকা 1 টাকা দেন মহর করে, কিন্তু দেন মহরটা আপনি স্ত্রী যখন আপনার কাছে চাইলো কোনো একদিন হাসির ছলে চেয়ে বসলো যে আমার তো সেই দেন মহর আজ দেওয়া নাই, আপনি বললেন আরে আমার টাকা তো তোর টাকাই, আমার টাকাই তো তোমার টাকা, তোমার এই টাকা দেওয়া লাগবে কেন, তোমার পিছনে এত খরচ করতেছি, হাসি মুখে আজকে বললেন ঠিকই, এই অবস্থায় যদি আপনি মারা যান কাল কিয়ামতের ময়দানে আপনার ওই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এবং আপনি মাপ আপনাকে করে দেবে এমন কোনো কৌশল করা যাবে না যাতে মাপ করে দিক, যে অবঘটন আসছে একটু যে কোনো কায়দায় কথা বলে একটু মাপটা নিয়ে নেই, এই কৌশল করলেও গুণা হবে, স্বতঃস্ফূর্ত ভাবে সে যদি নিজ থেকে মাপ করে দেয় সেটা আলাদা। কোরআন বলেছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মহরানাটা সন্তুষ্ট চিত্তে খুশি মনে, চোখের পানি দিয়ে গুনে গুনে না, খুশি মনে তাদের দিয়ে দাও, তারা
যদি আপনি যদি না দিয়ে মারা যান, শখ করে আপনি সেই সময় বিয়ের সময় তখন মনে হয় যে রাজি হয়েছে, এই তো কত যা বলছে রাজি হয়ে যান, যত লাখ বলে বলুক, কিন্তু এটা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে সে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জাতীয় অসংখ্য অপরাধ আমাদের দেশে চলতেছে ভাই। বিশেষ করে ফল যখন আমরা কিনি, সন্তানদের একটু ফল খাওয়াবো, কিন্তু ফলের ভিতরে ফরমালিন মিশায় দেয়। যারা ফলে ফরমালিন মিশায়, মাছে বা খাদ্যে ফরমালিন মিশায়, এদের এই ইনকামটা পুরোটাই তো অবৈধ হয়ে যাচ্ছে। কারণ ওই ফরমালিনের ভিতরে এমন বিষাক্ত পদার্থ রয়েছে যা মানুষের শরীরের ভিতরে গেলে বিভিন্ন শত শত রকমের রোগ তার ভিতরে জন্ম নেয়। আপনি আপনার পরিশ্রমের গা ঘামানো টাকা দিয়ে ফল কিনলেন, এই ফলটা যদি যে বিক্রি করলো ফরমালিন মিশানোটা হয়, আপনার তো শরীরের জন্য, আপনি উপকারের জন্য কিনলেন, ক্ষতি করলো। আমাদের দেশে আর একটা প্রতারণা দেখা যায়, বাংলাদেশেই তৈরি করে লিখে দেয় মেড ইন চাইনা, অথবা এক দেশ থেকে এসেছে মোড়ক চেঞ্জ করে এটা জাপান থেকে এসেছে, জাপানের প্রতি আমাদের তো আগ্রহটা বেশি, মেড ইন জাপান লিখে দেয়, অথচ এসেছে মেড ইন বেনাপুর, বেনাপুরের কিছু কুড়ে ঘরে গেটা বানিয়েছে। এই জাতীয় যদি করে এটা প্রতারণা হয়ে যাবে। আমার বাড়িতে একদিন বৃষ্টি পড়তেছে, আমি বসে আছি, হঠাৎ একজন বিধবা নারী 50 বছর বয়স হবে, তিনি এসে চোখের পানি ফেলে কাঁদলেন, ওর হাতে একটা থলে আছে, থলের ভিতরে এতটুকু বয়মে সব ঘি, উনি ঘি বিক্রি করতেছেন। এসে আমার কাছে কান্নাকাটি করে বললেন যে আমার স্বামীটা নেই, আপনি যদি এইটুকু কিনে আমার একটু উপকার করতেন, আর আমার ঘির প্রতি আগ্রহটা একটু বেশি। আমি বললাম যে কত লাগবে দেন আপনি, আম্মাকে ডাক দিলাম, বললাম যে যত লাগে এখান থেকে নিয়ে হোক। সেখান থেকে কিনে নিলাম এবং মুটকিটা খুলে দেখি খুব বাসনা, খুব ঘ্রাণ, ঘিয়ের একদম অরিজিনাল ঘি। বৃষ্টি পড়তেছে, মহিলাটা চোখের পানি দিয়া চোখের পানি মুছতেছেন আঁচল দিয়ে, যে তার স্বামী নেই ওই কথা বলছে আর কান্নাকাটি করতেছেন, বৃষ্টির ভিতরে কিনা হয়ে গেছে, টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজতে ভিজিয়ে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর ওটা ভালো করে ভিতরে ওই উপরে একটা ঘিয়ের প্রলেপ বা সেন্ট দিয়েছে, ভিতরে পুরোটাই ভেজাল। পরবর্তীতে আমার মা বললেন আমাকে, যেটা কি তো বোঝা যাচ্ছে না, আগুনে দিলে তরল হয়ে যাচ্ছে, কোনো বান্দার বাসনাও নেই, কোনো গন্ধও নেই। এই জাতীয় প্রতারণা তো একটা দুইটা জায়গায় নাই, অসংখ্য জায়গায়। সে মনে করছে যে আমি লাভবান হলাম, কিন্তু কিয়ামতের ময়দানে তো দায়ী হয়ে যেতে হবে। ভাইয়ের আমার অনেকে আছে মোবিল দিয়ে জিলেপি ভালো, তেলের সঙ্গে মোবিল মিক্সড করে জিলেপি ভেজে, এই রমজানে অনেক অনেক এলাকায় আছে এটা খাওয়ায়। জিজ্ঞাসা যদি করা হয় যে ভাই এটা তো ক্ষতিকর, তাতে ক্ষতি হলে আমার কি, আমার তো আছে টাকা, আমার তো ক্ষতি হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি ওই লোক যে চাল কিনে নিয়ে যাবে, যার কাছ থেকে নিয়ে গেল, আল্লাহ ওর প্লাস্টিকের চাল খাওয়াই দিতে পারে, অন্য দিক থেকে অন্য ভেজাল তার আল্লাহ খাওয়াই দেবে। অথবা আপনি অবৈধ ইনকাম করে 1 কোটি টাকার মালিক হলেন, আপনার সন্তানের একটা লিভার নষ্ট হয়ে গেল, নিয়ে যাও কলকাতা ফেরত দিল, নিয়ে যাও আমেরিকা অথবা থাইল্যান্ড, নিয়ে যাও 1 কোটি টাকা শেষ, মুহূর্তের ভিতরে হয়ে যেতে পারে। অথবা আপনার নিজেরই ক্যান্সার হয়ে যেতে পারে, ক্যান্সার হলো মারাও গেলেন, আল্লাহর গজব পড়লো, তারপরেও আপনি তো মাপ পেলেন না, মরার পর তো মাপ পেলেন না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর যেই সময় চাকরি জীবনে ছিলাম, শয়তানের ধোকায় পড়ে অনেক টাকা পয়সা ইনকাম করেছি অবৈধভাবে, এখন কি বাঁচার উপায় নেই? যত মানুষের কাছ থেকে আপনি ফাইল আটকে টাকা নিয়েছেন, তত মানুষকে আপনার টাকাটা ফেরত দেওয়া লাগবে, তা না হলে আপনার মাপ পাওয়ার উপায় নেই। এই জন্য অন্যান্য গুণার চেয়ে এই গুণাটা সবচেয়ে বেশি মারাত্মক, এটা হলো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ মাফ করবেন না। তার কাছ থেকে মাপ নিয়ে তারপরে দেওয়া লাগবে। এরপরে বিশ্বনবী আরো বলেছেন যে কেউ যদি একটা একজনের সুপারিশ করে দেয়, একটা ফোন করে দেয় যে আমার একটা লোক থাকলো, এর চাকরি দিয়ে দিস, এই সুপারিশটা করে দিল, ওর দাও 1 লাখ। এই যে সুপারিশের মাধ্যমে যেটা নেওয়া হবে, বিশ্বনবী বলেছেন এটা পাকা সুদের মতোই যেন হারাম, কিন্তু এটা আমাদের দেশে অহরহ চলে। যারা আমার ফোনের কারণে তো চাকরি হয়েছে, 2-1 লাখ আমার যদি না দিস তো দিবি কার, তোর তো এমনি চাকরি হতে আরো 10 লাখ লাগতো। এই সুপারিশের মাধ্যমে যেটা করবেন, এই জন্য ইনকামের বিষয়টা খুব মারাত্মক, আপনার ইনকামটা কোথা থেকে আসলো এটা খেয়াল রাখতে হবে। আর কুরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম,
তোমরা অন্যায় ভাবে কারোর সম্পদ থেকে, কারো টাকা পয়সা থেকে, কারোর কোনো বস্তু তোমরা অন্যায় ভাবে নিও না, এবং যারা বিচার করবে বিচারক তাদেরকে তোমরা উৎকর্ষ বা ঘুষ দিয়ে ওই অবৈধভাবে অন্যায়টা নিয়ে আর চিন্তা ভাবনা করো না। বেশিরভাগ মানুষ হারামের সঙ্গে বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে যেন জড়িত হয়ে যাচ্ছি। আপনি হালাল ইনকাম করে দেখেন মানসিক প্রশান্তি। একজন রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে সে যে টাকাটা ইনকাম করে মানসিক ভাবে প্রশান্তি পায়, ওর ঘুমটা খুব ভালো হয়, এবং ও সারা দিনে যা খেলো, একজন অবৈধ ইনকাম যে করে সে এক মাসেও তা খেতে পারে না, এমনও আছে। 4-5 প্লেট ভাত সে কাঁচামরিচ দিয়ে খেয়ে যায়, শোয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়া বিছানায় ঘুমাচ্ছে, একেবারে মাথাটা শরীরে বিছানায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তার ঘুম এসে যাচ্ছে। আর অবৈধ ভাবে যারা ইনকাম করে তাদের দেখা যাচ্ছে রাতের বেলা ট্যাবলেট না খেলে ঘুম আসে না। মানসিক প্রশান্তিটা আল্লাহ পাক দেন না। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল ইনকাম করে উপার্জনের ক্ষেত্রে হালাল উপার্জন করে আমাদের সকলের ইবাদত যেন আল্লাহ পাক কবুল করেন, এবং কোরআনের সঠিক কথাগুলোকে আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়ি নাই।